নমস্কার বন্ধুরা, আজ আমি দেয়ালের মধ্যে সিমেন্ট বালি, পুট্টি ইত্যাদি দিয়ে ম্যুরাল করে দেখাবো। অর্থাৎ রিলিফ ম্যুরাল হবে, যেগুলো রিলিফ করে মানে দেয়াল থেকে উঠে উঠে থাকবে, এবং সেইটা সিমেন্ট বালি দিয়েই তৈরি করা হবে। প্রথমে ছবি এঁকে নিতে হবে। ছবি এঁকে নেওয়ার পরে আপনি যে ধরনের এটা করবেন সেটা আপনার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যে আমি এটা বানাতে চাই এই দেয়ালের মধ্যে। এবং সেইটাকে এঁকে নেওয়ার পরে সেইটা অনুযায়ী আপ ডাউন করে কীভাবে সিমেন্ট লাগিয়ে সেটা তৈরি করা হয়, সেইটা একটা আপনি যেটা যে সিনারি আঁকতে চান সে সিনারি করতে পারেন। গাছপালা, ঘর বাড়ি, পশু পাখি সমস্ত কিছুই বানানো যেতে পারে এই ম্যুরাল পেন্টিং এঁকেতে। প্রথমে বালি যেটা আছে সেটা বালিটাকে ছেলে নিতে হবে। এটা অভিলাষ আর রবিন, এরাও দুজন আর্টিস্ট, এরা প্রথমে বালিটাকে ছেলে নিল। নেওয়ার পরে এখানে সিমেন্ট মেশানো হবে। এ দেখুন সিমেন্ট ঢালা হলো ওর মধ্যে। এবং এই এর মধ্যে ভাগের ব্যাপার আছে, আপনি যেমন 3:1 অর্থাৎ তিন ভাগ বালি এক ভাগ সিমেন্ট, বা তিন ভাগ চার ভাগ বালি এক ভাগ সিমেন্ট আপনি নিয়ে করতে পারেন। মানে যে পরিমাণে এক ভাগ সিমেন্ট নিলেন, এক কড়া সিমেন্ট হলে তিন কড়া বালি, চার কড়া বালি হলে এক কড়া সিমেন্ট, 3:1 বা 4:1 আপনি রেশিওতে ভাগ করে মেশাতে পারেন। এটা মেশালো, যেমন এটা মেশানোর পদ্ধতিটা এইরমভাবেই। সবসময় মনে রাখতে হবে ম্যুরালের সময় কিন্তু না মোটা দানার বালি নিলে হয় না, এটা সরু যত বালি হলে তার সূক্ষ্ম ফিনিশিং আছে। কেননা আমরা যেটা যে ধরনের জিনিস দিয়ে এই ম্যুরাল করে থাকি সেগুলো বেশিরভাগই কৌণিক দিয়েই হয়ে থাকে। স্প্যাচুলা পাতলা হয়ে থাকে, তাই স্প্যাচুলা দিয়ে হয় না, এটা কৌণিক দিয়ে হয়ে থাকে। কৌণিক একটু শক্ত হয় এবং এটা মাকাতে শুরু, যেমন যেটা দিয়ে মাকাচ্ছে ওটা কৌণিক দিয়ে মাকাচ্ছে। যদি বেশি মাল মাকাতে হতো তাহলে সেটা কিন্তু কোদাল দিয়ে মাকাতে হতো। এটা যেহেতু অল্প মাল মাকাচ্ছে, ম্যুরালে মনে রাখতে হবে একসঙ্গে বেশি মাল মাখানো যায় না, কেন ফিনিশিংয়ের ব্যাপার থাকে। এটা তো বাড়িঘর তৈরি করার সময় যতখানি মাল লাগে সেইটা কিন্তু ম্যুরালের সময় লাগে, কেন কেন অল্প অল্প করে মশলা লাগে। অর্থাৎ মশলা বা মোটে এইটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই সিমেন্ট বালির মিশ্রণটাকে। সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে প্রথমে আমি দেয়ালের মধ্যে ছবি আঁকা হয়েছে, সেখানে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে সেখানে হালকা করে সিমেন্টের ঘোল পেন্ট লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই এটা করবো, রিলিফটা করবো। যেখানে যেখানে বেশি হাই পয়েন্ট হবে সেখানে মনে রাখতে হবে পেরেক এবং তার মেরে নিতে হবে, যাতে দেয়ালের সঙ্গে ভালো জুড়ে থাকে। তো স্টেপ বাই স্টেপ আমি এগুলো দেখাবো। আজ প্রথম ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাচ্ছি যে এরকম দেখুন সিমেন্টটাকে মাখিয়ে নিয়েছে, এবারে কড়াতে তুলে নিচ্ছে। নেওয়ার পরে যে ছবিটা আমি এঁকেছি সেই ছবিতে দেখুন কীভাবে একের পর এক সিমেন্ট লাগাচ্ছে এটা দিয়ে। এটা যদি বেশি, এটা বেশি উঁচু হবে না, যদি বেশি উঁচু হতো তাহলে আমাকে কিন্তু এখানে আগে থাকতে পেরেক ডিল করে লাগিয়ে নিতে হতো। পেরেক লাগিয়ে তার সঙ্গে আমাকে নেলগুলো লাগিয়ে নেওয়ার পরে সেখানে তার জড়িয়ে নিতে হতো সেই অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু বেশি উঁচু হবে না তাই জন্য হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে হালকা সিমেন্ট ঘোল লাগিয়ে নিয়ে সেখানে স্টেপ বাই স্টেপ এইভাবে লাগানো হচ্ছে সিমেন্টটা। এবার এখানে আপডাউনটা বোঝার ব্যাপার আছে, একটা পাহাড় তৈরি করা হচ্ছে, আপডাউনটা কত উঁচু হবে বা কত নিচু হবে সেটার বোঝা যাচ্ছে। এ দেখুন রাতুল, ও এসেছিল মডেমটা দিয়ে গেল। এই রবিন এখানে আর একটা ম্যুরাল বানাচ্ছে, কীভাবে একেবারে স্টেপ বাই স্টেপ লাগিয়ে লাগিয়ে যাচ্ছে। এই লাগানোটা কিন্তু একটা ব্যাপার আছে, এটা যেহেতু আমি এটা বেশি বড় ম্যুরাল না, এটা আছে আপনার 7 ফুট বাই 6 ফুট, 7-6 ম্যুরাল। এটা একটা পাহাড়, একটা ঝর্ণা, কিছু গাছ, এরপর স্টেপ বাই স্টেপ ওই পাহাড়টা পেছনে এই পাহাড়টা দূরে এইভাবে করা হয়েছে। কীভাবে কীভাবে লাগানো হচ্ছে, জায়গায় কাজগুলোর জন্য যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হবে সেখানে ছোট কর্ণিকই ইউজ করতে হয়, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন ছোট কর্ণিক দিয়ে পাতা স্টাইল আমাদের, এটা প্রথমে সিমেন্ট দিয়ে তো ডাইরেক্ট ফিনিশ হচ্ছে না, সিমেন্ট দিয়েও ডাইরেক্ট ফিনিশ করা যায় কিন্তু আমরা এটা সিমেন্টের কাজ করার পরে এর উপরে
পুট্টি দিয়ে কাজ করব, অর্থাৎ যেটা ওয়ালে পুট্টি করে, প্লাস্টার পুট্টি করে, ঠিক আমরা সেইভাবে এর উপর আবার পুট্টি দিয়েও কাজ হবে। তাই এটা আর্মেচার হিসাবে জমিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আর্মেচারও দেখে বুঝতে পারবেন আপনাদের ভালো লাগবে। আমি এর পরের ভিডিওতে ওটা পুট্টি দিয়ে যেভাবে ফিনিশ করা হয়েছে সেগুলোকে দেখাবো। মানে টু ডাইমেনশনাল ফেজে, মানে দ্বিমাত্রিক তলে আমি ত্রিমাত্রিক দেখাতে গিয়ে জিনিসগুলোকে কিন্তু কতটা আপ ডাউন করবে সেটা কিন্তু একটা শিল্পীকে সবসময় মনে রাখতে হবে। দেখুন এইভাবে এইটা করা হয়েছে, এটা শুধু সিমেন্টের কাজ, এবারে এর উপরে পুট্টি দিয়ে কাজ হবে, অর্থাৎ ডিটেলিংগুলো, গাছের পাতা, গাছের গুড়ি, জলের স্রোত, এগুলোকে আরও সূক্ষ্ম দেখানোর জন্য সেখানে পুট্টি দিয়ে করা হবে, বা প্লাস্টার প্যারিস দিয়েও করা যেতে পারে। আমরা পুট্টি দিয়ে করব। এরপর একটা দেখুন, প্রথমে ছবি এঁকে নিলাম, একটা পাখি, দুখানা বক বসে আছে এবং কিছু বক উড়ে চলে যাচ্ছে, তিনটে বক এখানে দেখছে, সেটাকেও আমি সিমেন্ট কীভাবে একের পর এক লাগাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। এরপর এর মধ্যে ঘোল লাগিয়ে নিই আমি, দেখুন সিমেন্টের ঘোলটা লাগিয়ে নেওয়া হলো। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি কাজ করবো, এবারে দেখুন এবারে সিমেন্টের মোটামটা মাখিয়ে নিলাম, অল্প করে তুলতে হচ্ছে, কিন্তু একসঙ্গে বেশি তুললে এটা ভারী হলে লাগানো যাবে না। দেখুন স্টেপ বাই স্টেপ আমি লাগিয়ে দিচ্ছি, সিমেন্টটাকে লাগানো হচ্ছে, সিমেন্ট বালির মিশ্রণ। এই ধরনের কাজে একটি এতে সিমেন্টের ভাগটা একটু বেশি থাকে, অর্থাৎ এটাতে তিনটে একটা বা চারটে একটা লাগালে ভালো হয়। বেশি সিমেন্ট আবার লাগালে অসুবিধা আছে, এই কারণে পরে যখন পুট্টি ধরাতে যাবেন তখন অসুবিধা হবে। তাই জন্য পরিমাণ মতন, মানে এত শক্ত না হয়ে যায় যদি ভেঙে পড়ে যাবে, বেশি শক্ত হলে ফেটে যায়, সেইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখুন আমার সঙ্গে কিন্তু অভিলাষ, রবিন শিল্পী সহযোগী থাকে, এবং রাতুল, অভিষেক, এরা সবাই কিন্তু কাজ করে, ওরাও মূর্তি বানাচ্ছে। আমি দেখাবো কীভাবে ম্যুরালটা করালো। কোন এটাখানে সবচেয়ে যেটা মনে রাখার বিষয়, আপ ডাউন ব্যাপারটা কিন্তু ভীষণভাবে মনে রাখা উচিত, কোনটা উঁচুতে থাকবে আর কোনটা নিচুতে থাকবে, অর্থাৎ পার্সপেক্টিভ তৈরি করতে হবে, কাছে দূরে, এই বিষয়বস্তুটা কিন্তু একটা বিশালভাবে ফ্যাক্টর করে জিনিসটার বস্তুর কাছে দূরে নির্ণয় করতে গেলে। এখানে একটা মন্দির আছে, আর এই মন্দিরকে বেস করে তার আশেপাশের সমস্ত দেয়ালেই সিমেন্ট বালিরই কাজ হচ্ছে, এবং এখানে একটা ছোটো লিলি ফুল আছে, এ দেখুন এখানে রবিন এখানে কাজ করছে, ওর সঙ্গে অভিলাষও আছে কাজ করছে, এ দেখুন অভিলাষ গাছটা জমাচ্ছে, ওখানে রাতুল আর একটা গাছ জমাচ্ছে, একটা পাখি জমাচ্ছে, এরা সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে কাজ করে, কাজটা একার নয়, এটা সামগ্রিক, অর্থাৎ সবাই মিলে একটা কাজকে শিল্প সৌন্দর্যের রূপ দেয়। চিত্রকর একা কাজ করতে পারে, কিন্তু ভাস্করে একা কাজ করাটা অনেকটা অসুবিধাজনক, এখানে সবসময় শিল্পী সহযোগী থাকে, যেহেতু এখানে মেনলি মনে রাখতে হবে একটু দৈহিক পরিশ্রম হয় এই ধরনের কাজে। দেখুন রাতুল গাছগুলোকে জমাচ্ছে, ওখানে অভিলাষ গাছ, রবিন হরিণটা করছে, এর পরের ভিডিওতে আমি এর ফিনিশিংগুলোও দেখাবো।
তো আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পরের ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য।